এখন কি হবে এখন 16টা বোধহয় লিড দেব 16 সালে যে লিড ছিল তার থেকে বেশি দেব বিজেপি সঙ্গে লিড ছিল তার থেকে বেশি দেব শিওর শিওর একদম কর্মী আসতে কর্মী থেকে জিজ্ঞাসা করুন পারবো কি পারবো না বুথ নম্বর 18 আপনার বুথে কি হয়ে আছে আমার বুথে 177 ওরা হেরে আছে কিন্তু আমি তখন বুথ সহকারী দায়িত্ব আপনি এখানে দাঁড়ান আমি खोज खबर नहीं माइक के नीन तो খোঁজ খবর কমই নিছি বলি খোঁজ খবর নাই আপনাদের হ্যাঁ হ্যাঁ না নিছি আমরা তো আগে ভোটে হেরেছি এখন কি আবার হারবো না স্যার হারবো না এবারে কিন্তু আমরা জিতবো শিওর শিওর আপনার ছেলেরা আসছে আসছে জানাতে বলুন বুথ নম্বর 18 বুথ নম্বর 18 ছেলেরা জানান তো কি হবে এবারে একটা মাইক দিন হ্যালো কি হবে হ্যাঁ স্যার জিতবো শিওর একদম 100% জিতবো আপনাকে কথা দিচ্ছি ধন্যবাদ আমাদের কলবিরে এখানে সবাই এসেছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে বুথ নাম্বার 19 না 21 21 বুথ নাম্বার 21 কি নাম মনোজিৎ মিশ্র কি করে কি রেজাল স্যার এখন আগে থেকে অনেক ভালো রেজাল আগে আমরা লোকসভা নির্বাচনে হেরেছিলাম কত ভোটে 230টা মত আপনি নতুন না পুরনো আমি নতুন নতুন মমতা বন্দ্যোপাধ্যায় জি উন্নয়ন জানেন হ্যাঁ স্যার মমতা বন্দ্যোপাধ্যায় জি প্রকল্প জানেন হ্যাঁ স্যার 10টা প্রকল্পের নাম বলুন তো এবং স্যার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী পদ্মশ্রী সবুজ সাথী আপনার স্বাস্থ্য সাথী তারপর সমগাথি প্রকল্প হচ্ছে 65টা প্রকল্প একটা নতুন প্রকল্প এই দিনের ভিতরে করলো না পুরবিদ ভাতা ওটা নিয়ে 65টা হলো 64টা প্রকল্প ছিল হলো 65টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জি প্রকল্প করেছে ভারতবর্ষে এমন মুখ্যমন্ত্রী কোথাও নাই একবার আঙুল দিয়ে তাকিয়ে বলে দে ভারতবর্ষে এই মুখ্যমন্ত্রী কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় জি মানুষের জন্য কাজ করে জাতিপাতি দেখে না সব শ্রেণীর জন্য কাজ করে মমতা এই ভোটটা তো মমতা এবারে কি জয়লাভ করবেন হ্যাঁ স্যার 100% শিওর শিওর স্যার আপনার মহিলারা এসেছে হ্যাঁ স্যার এসেছে এখন দাঁড়াতে বলুন দাঁড়াতে বলুন তো কুলিয়া কুলিয়া কি হবে দিদি একজন মাইকটা নিয়ে বলুন না খুব আনন্দ পাবো হ্যাঁ স্যার 100% জিতবই শিওর শিওর স্যার আচ্ছা আমি যদি আপনার পাড়াতে ঘুরতে যাই আমার সঙ্গে বেরোবেন একদম স্যার শিওর স্যার কথা দিচ্ছেন একদম স্যার আপনার সঙ্গে যতগুলো মহিলা বলবেন সবাই আমরা ঘুরব তাহলে আমি আপনাদের পাড়া আমি যাব স্যার ঠিক আছে স্যার ধন্যবাদ পুরুষরা এসেছেন হ্যালো হ্যাঁ স্যার এসেছেন পুরুষরা এসেছেন পুরুষরা উঠুন ধন্যবাদ আপনি যদি আমাদের পাড়াতে বেড়াতে যান না আপনাকে ধন্যবাদ দেবো আমি যাব কত দেব যাবেন কিন্তু আমার কি অনুরোধ হ্যাঁ তাপস একবার নিয়ে যাস তো হ্যাঁ যাব ঠিক আছে যাব কুলিয়া বুঝে দাদা সবটা নতুন মুখ নিয়ে এসছি পুরনো সব বাদ দিয়েছি উন্নতি ভালো হয়েছে লিড হবে তো আসুন ধন্যবাদ এই মুহূর্তে ভোট হলে 250 হবে নাম্বার 24 কোন নাম্বার 24 কত 24 জিতে আছো না স্যার 164-তে হেরে আছো কেন হারলে ভাই স্যার কিছু বিজেপি মাইন্ডের আর কিছুটা আবেগ কোনো অপরাধ
অপরাধ তো কিছু নাই স্যার মানুষ কোনো অন্যায় করেছিলাম আমরা না স্যার আমরা কোনো অন্যায় করি না স্যার কোনো অন্যায় নেই আমাদের সরকার যা দিয়েছে তারপরেও মানুষ যদি এরকম আমাদের সাথে বেইমানি করে সেটা মানুষের দোষ আমাদের সরকারের বা আপনার বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো দোষ নেই স্যার এবারে কি হবে এবারে স্যার আশা করছি ভালো রকম লিড দেব শিওর একদম 100% হ্যাঁ 100% স্যার আপনার মহিলারা এসেছে হবে এসেছে আপনি বাড়ি বাড়ি যান হ্যাঁ স্যার পাশে দাঁড়ান হ্যাঁ স্যার মমতা ব্যানার্জির প্রকল্পের কথা বলুন হ্যাঁ স্যার দেখুন মহিলাদের মহিলাটা দাঁড়া 24 নম্বর মোহাম্মদ বাজার কি নাম একজন মাইকটা ধরুন কি নাম ঐশিকা সরকার আচ্ছা আমরা তো হেরে আছি এবারে কি হবে এবারে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব জেতার আমি জিতব জিতে দেখাবো আচ্ছা আপনি বাড়ি বাড়ি যাবেন তো একদম শিওর শিওর 100% শিওর আমরা ফোন নম্বরে যে ফোন করব একদম ফোন ধরবেন তো সব সময় ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এই বুথে ছেলেরা এসছেন এই ছেলেরা উঠে দাঁড়াও টোটাল কমিটি ছেলেরা উঠে দাঁড়াও যে কোনো একজন মাইক ধরুন কি নাম একজন ধরুন কি নাম কি নাম সুভাষ কর্মকার লোকসভাতে তো আপনাদের বুথে আমাদের অবস্থাটা একটু খারাপ ছিল এখন কি হবে এখন 100% জিতব লিগ হবে হ্যাঁ বুথ সভাপতি এলাকায় ঘুরে হ্যাঁ আপনাদের কমিটি হয়েছে কমিটি হয়েছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার বলছিলাম একটা আমাদের একটা কথা ছিল যেটা আমাদের ওখান থেকে একটা পাকা ড্রেন যদি হতো খুব ভালো হতো মানে গায়ের ভিতরে জল সবসময় সর্বদাই থাকে ওটা আপনারা আমাদের ব্লক প্রেসিডেন্ট কে জানাবেন উনি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে নিশ্চয়ই স্টিম করে দেবেন ঠিক আছে ধন্যবাদ স্যার মাইনাস আছে আর এই মাইনাসের কারণগুলো অনেকগুলোই কারণ আমি 2016 সালে কিন্তু তৃণমূলে জয়েন করেছিলাম আর সেই সময়ে 2016 আগে পর্যন্ত পঞ্চায়েত যে মেম্বার ছিলেন তার কিন্তু জনসংযোগ ছিল না এক নম্বর আর দু নম্বর হচ্ছে কাইজুনির ভোটের 584টা ভোট হচ্ছে শিক্ষিত ভোট তখন একটা বিজেপির হাওয়া ছিল মিডিয়া দৌলতে তারা কিন্তু ডাইভার্টেড হয়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে মোদী আমাদেরকে অনেক কিছু দেবেন তাই মোদির দিকে ডাইভার্টেড হয়ে তখন বিজেপির ভোটটা করেছিলেন যার ফলে বিজেপি ফার্স্ট পজিশনে এসেছিলেন সেকেন্ড পজিশনে আমরা ছিলাম এখন কি হবে এখন স্যার সবটাই মানে এবং রিব্যাক হয়ে গেছে কারণ আমার আমরা যে সমস্ত ছেলেরা আছি তারা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে আছি এবং তারা যথেষ্ট পরিশ্রম করছি আমরা শুধু বুথ সভাপতির ওপর নির্ভর করে কিন্তু পালাটা ছেড়ে দিই নাই প্রত্যেক পাড়ায় 7টা 10টা করে লোক নিয়ে একটা করে কমিটি করেছি আমরা যারা পার্টির ছেলে আছি তারা কিন্তু কমিটির সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রেখে চলেছি এবং প্রতিনিয়ত মিটিং করে চলেছি যাতে ওই জায়গাগুলোতে যেন কোনো রকম আপনার মহিলা এসেছে হ্যাঁ মহিলারাও এসেছেন পুরুষরাও এসেছে সবাই এসেছেন মহিলাদের তুলুন কাইজুলি বুথের 25 নম্বর বুথের মহিলা টিম যারা আছেন তারা একটু উঠে দাঁড়ান কাইজুলি বুথের মহিলা টিম একটু উঠে দাঁড়ান সামনে সামনে আছে এখানে আছে দুদিকে আছে সংখ্যালঘু ভোটার আছে 3000-এর একটু বেশি এই 3000 মানুষের অঞ্চলের সংখ্যালঘু প্রতিনিধি কেউ নেই ব্লক পর্যায়ে কোনো নেতৃত্ব দেবার এই জায়গায় যদি সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে কাউকে মনোনীত করে ব্লক পর্যায়ে কোনো দায়িত্ব দেন তাহলে আমার মনে হয় সংখ্যালঘু এলাকায় কিছু মানুষ ভোটটাকে ডাইভার্টেড করার চেষ্টা চালাচ্ছে আমরা কিন্তু মানুষের কাছে সরাসরি পৌঁছাতে পারবো যারা সংখ্যালঘু মানুষ আছি তাহলে আমাদের সুবিধাটা হবে সংখ্যালঘু না সংখ্যালঘু হিসেবে যিনি আছেন উনি আছেন ব্লকের দায়িত্বে আমি অঞ্চল হিসেবে একজনকে দেওয়ার দায়িত্ব বলছিলাম তাহলে আমাদের সুবিধা হতো
অঞ্চল প্রেসিডেন্ট আছে মোহাম্মদ সেলিম, তোমার জানা নাই মোহাম্মদ সেলিম আছে অঞ্চল প্রেসিডেন্ট। তাহলে স্যার ওনাকে একটু দায়িত্ব দিলে ভালো হয়, মানে দায়িত্বটা বুঝিয়ে দিলে। উনি এসছেন? আপনি সংখ্যালঘু এলাকায় একটু ঘুরবেন। হ্যাঁ আমি সংখ্যালঘু এলাকায় একটু ঘুরবে না? ওনাকেই তো লিস্ট পেতে দিয়ে বুথ প্রেসিডেন্ট এসে, তাহলে সংখ্যালঘু বুথ প্রেসিডেন্ট লিস্ট গুলা করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। বুথ নাম্বার 27। তুমি কি ভাই লোকসভা ভোটের পরে হয়েছো? হ্যাঁ স্যার। লোকসভা ভোটের পরে কত ভোটে হেরে আছো জানো? হ্যাঁ স্যার। কত? 250টা ভোট। কেন হারলে? স্যার হারলাম বলতে, আগের বুথ প্রেসিডেন্ট কাজ করে নাই? না কাজ করেছে স্যার, যথেষ্ট কাজ করেছে। একটা মোদির হাওয়া ছিল, সেই হাওয়াটা স্যার লোককে ভুল বুঝিয়েছিল, 15 লাখ করে অ্যাকাউন্টটা দেবো, যার জন্য মানুষ একটু থাকাকালীন আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার বুথ থেকে 400-450 করে লিড দেবো। যে কোনো একজন নিন না, কি নাম? ডলি দাশগুপ্ত। উনি বললেন যে আমি 400 ভোটে লিড তো পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবে, আমরা সবাই তাই চেষ্টা করব, আমরা করব, পারবো। আপনি বেরোবেন তো? হ্যাঁ নিশ্চয়ই আমরা বেরোই তো, আমরা প্রত্যেক সবসময় বেরোই। তাহলে আমার ভুল হয়েছে বলা? না না স্যার তা হয় নাকি। আমি আমি যদি যাই আপনার পাতে বসার জায়গা দেবেন তো? হ্যাঁ অনেক জায়গা আছে, অনেক বাড়ি আছে, অনেক জায়গা আছে, আমাদের কোনো অসুবিধা হবে। চা দেবেন তো বাড়িতে গেলে? বাবা চা কেন, সব কিছু দেবো, যেটা খেতে চাইবেন সেটাই দেবো। ঠিক আছে ধন্যবাদ। থ্যাংক ইউ। লিকার চা চিনি ছাড়া আর কিছু লিখার না, আর খুব জোর একটা বিস্কুট। পুরুষরা এসছেন? হ্যাঁ স্যার এসছেন। ওই দেখি দাঁড়া করা, 27 নম্বর বুথের পুরুষরা দাঁড়াও, 27 নম্বর বুথে সব পুরুষরা দাঁড়াও। এই সামনে গেলাম, এই দেখো এই দেখো বাঁদিকে, এই দেখো বাঁদিকে, এই দেখো বাঁদিকে, তাকাও তাকাও তাকাও, এই তোমার সামনে বাঁদিকে ওই তো। কি নাম ভাইটি? প্রদীপ দাস। উনি বললেন 400 ভোটে লিড তো পারবে? হ্যাঁ স্যার পারবো। 400 ভোটে দেবেন? হ্যাঁ স্যার। দেখুন কথা দিচ্ছেন? হ্যাঁ স্যার কথা দিচ্ছি। কি নাম? প্রদীপ দাস। নামটা লিখতে হবে? প্রদীপ দাস। থ্যাংক ইউ, ভালো বসো ভাই। ধন্যবাদ অশেষ। ঠিক আছে তুমি যাও। থ্যাংক ইউ। বুথ নাম্বার 28। কি নাম আপনার? সুষমা মহারা। সুষমা মহারা ঠিক আছে। জয়েন্টলি আছি আমরা সুষমা মহারা চতুর বাইন। কত ভোটে হেরে আছেন জানেন? হ্যাঁ 310। কেন হারলেন? হ্যাঁ স্যার বিজেপির একটা হাওয়া ছিল, তার মধ্যে ধরুন প্রত্যেক পার্টিতে একটা বিজেপির দাপট ছিল, সেই ছেলেগুলো এখন আমাদের সঙ্গে চলে। আপনার দাপট কম ছিল? হ্যাঁ আমরা প্রচুর খেটেছি, প্রচুর খেটেছি, কিন্তু তলে তলে যে এরকম হয়েছে আমরা বুঝতে পারিনি। এখন কি হবে? এখন স্যার যে সমস্ত ছেলেগুলো বিজেপির দিকে গিয়েছিল সেই সব ছেলেগুলো সব আমাদের দিকে চলে, সবাই ফিরে এসছে, সবাই ফিরে এসছে, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা মিলিং গুছিয়ে চলছি, এখন অবস্থা খুবই ভালো আছে। লাভ হবে? নিশ্চয়ই স্যার লাভ হবে। শিওর? অবশ্যই স্যার, আশা করছি। আমরা বাড়ি বাড়ি যান? অবশ্যই যাই স্যার। খোঁজ খবর নেন? 100% যাই। মমতা ব্যানার্জির উন্নয়নে কথা বলেন? অবশ্যই অবশ্যই। আমরা মহিলাদের দাঁড় করেন, 18 নম্বর মহিলারা দাঁড়াও বুথে, 18 নম্বর বুথের মহিলারা দাঁড়াও।